একটা ম্যাচ বক্স রয়েছে যার এল বি আর এইচ দেওয়া রয়েছে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ। তাহলে বলছে এরকম বারোখানা ম্যাচ বক্সের ভলিউম কত হবে, তো এখানে এল বলছিল কত, এল বলছিল 4 সেন্টিমিটার, বি বলছিল 2.5 সেন্টিমিটার, এইচ বলছিল 1.5 সেন্টিমিটার। তাহলে এল বি এইচ তিনটেই যখন আলাদা, দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কিউবয়েড। কিউবয়েডের ভলিউমের ফর্মুলা কি, এল ইন্টু বি ইন্টু এইচ। তো এখানে এল এর জায়গায় 4 বসবে, বি এর জায়গায় বসবে 2.5, আর এইচ এর জায়গায় বসবে 1.5, এত সেন্টিমিটার কিউব। তাহলে এখানে 4 আর 2.5 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 4 × 2.5 করলে হয়ে যাচ্ছে 10, তার সাথে 1.5 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে 15, তাহলে পাওয়া যাচ্ছে 15 সেন্টিমিটার কিউব। তাহলে এখানটা লিখে দেবে যে ভলিউম অফ ওয়ান বক্স কত হচ্ছে না 15, তাহলে ভলিউম অফ 12 বক্সেস বলেছিল, তাহলে 12খানা বক্সের ভলিউম কত, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 12 × 15 করলে পাওয়া যাচ্ছে 180, এত সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা কিউবয়েড শেপের ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যার এল বলছে 6 মিটার, বিটা বলছে 5 মিটার, এইচ বলছে 4.5 মিটার। এবার বলছে এটার মধ্যে কত লিটার জল রয়েছে, তো সবার আগে আমাদের ভলিউম বার করতে হবে। ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ। তো এল এর জায়গায় 6 লিখবো, বি এর জায়গায় 5 লিখবো, আর এইচ এর জায়গায় লিখবো 4.5। তাহলে এখানে 6 × 5 করলে হচ্ছে 30, 30-র সাথে 4.5 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 135, এত মিটার কিউব। এবার বলছিল যে এটার মধ্যে কত লিটার জল রয়েছে, তো এটার যতখানি ভলিউম ঠিক ততখানি জল রয়েছে, কিন্তু এখানে ভলিউমটা পাওয়া গেছে মিটার কিউবে, তো আমরা এটাকে মিটার কিউব থেকে লিটারে চেঞ্জ করবো। কীরকমভাবে চেঞ্জ করবো, এখানে বলে দেওয়া ছিল যে 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার, 1000 লিটার, তো এটাকে আমরা সিম্পলি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা লিটারে চলে আসবে, তাহলে আনসারটা হচ্ছে 135000, এত লিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা কিউবয়েড রয়েছে যার এল বলে দিয়েছে 10 মিটার, এলটা বলছে 10 মিটার, বিটা বলছে 8 মিটার, ভলিউম বলে দিয়েছে, ভলিউমটা বলছে 380, এত মিটার কিউব, ভলিউমটা বলছে 380, এত মিটার কিউব। তাহলে বলছে যে এইচ কত সেটা আমাদের বার করতে বলেছে, তো ভলিউমের ফর্মুলা কি, এল বি ইন্টু এইচ। তো এল এর জায়গায় বসবে 10, বি এর জায়গায় বসবে 8, এইচটা তো আমাদের বার করতে হবে, তো এই ভলিউমটা হচ্ছে 380, এই ভলিউমটা দেওয়া হচ্ছে 380, তাহলে এখান থেকে সলভ করে আমাদের এইচটা বার করতে হবে। আমরা ভলিউমের ফর্মুলাটা লিখলাম, এখানে এল এর জায়গায় ভ্যালু বসিয়েছি, বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এইচটা তো আমরা জানি না, তো এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 380। এখান থেকে সলভ করে আমাদের এইচটা বার করতে হবে, তাহলে এখানটা হচ্ছে 380/10 × 8, 10টা এবার মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, একই রকমভাবে 8টাও ডিভাইড হয়ে যাবে, তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে 38/8, এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 19, এখানটা হবে 4, তাহলে এইচটা হচ্ছে 19/4, তো 19 যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আনসারটা হচ্ছে 4.75, এত মিটার, তাহলে আমরা ডেপথ পেয়ে যাচ্ছি 4.75, এত মিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা কিউবয়েড তৈরি করা হবে যার এল বলছে 8 মিটার, বি বলছে 6 মিটার, আর এইচ বলছে 3 মিটার। এবার বলছে যে এটা খোরবার জন্য পার মিটার কিউবে খরচা হচ্ছে ₹30, তাহলে মোট কত টাকা খরচা হবে, এখানে পার মিটার কিউবে খরচাটা দেওয়া রয়েছে, তাহলে বলছি টোটাল কস্ট কত, তো সবার আগে আমাদের ভলিউম বার করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ,
তাহলে এল এর জায়গায় বসবে 8, বি এর জায়গায় বসবে 6, এইচ এর জায়গায় বসবে 3। তাহলে এখানে 8 ইনটু 6 করলে হয়ে যাচ্ছে 48, তার সাথে 3 মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি 144 এত মিটার কিউব। এটা হচ্ছে ভলিউম, ভলিউমটা হচ্ছে 144 এত মিটার কিউব। এবার বলছে যে কস্ট অফ 1 মিটার কিউব হচ্ছে ₹30। এখানটা বলছে কস্ট অফ 1 মিটার কিউব হচ্ছে ₹30। তাহলে কস্ট অফ 144 এত মিটার কিউব কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব না, 30 × 144 করে দেব। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে ₹4320। এটা হচ্ছে টোটাল কস্ট।